মিঠু মিঠুর লেজটা অনেক বড় হয়ে গেছে। কয়েকদিন আগে মিঠুর লেজটা ঝরে গিয়েছিল, একদম ছোট দেখা গেছে মিঠুকে। বাট এখন মিঠুকে অনেক বড় লাগে, লেজটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, দেখুন অনেক বড় হয়ে গেছে। মিঠু রোদ লাগে গায়ে? মিঠু মিঠু আমার মতো হাড়গুড় শক্ত করছে রোদ তাপিয়ে। আমি ডায়েট করছি, সাথে আমার মিঠু কিন্তু ডায়েট করতেছে, মানে রোদ তাপিয়ে ডায়েট করছে আর কি। ও তো এমনিতেই ভাত খায় না, ও ফলমূল খেয়েই বেঁচে আছে। মিঠু 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 পাখি মিঠু, এদিকে তাকাও, এই তো মিঠু মিঠু পাখি মিঠু মিঠু, গায়ে রোদ লাগাচ্ছ? এই মিঠু গায়ে রোদ লাগছে তোমার, মিঠু পাখি? এই মিঠু মিঠু, সম্মান করতে হবে না ওভাবে আর। মিঠু রোদ কি বেশি লাগে? এই যে দেখেন একটা হলুদের ফুল ফুটেছে, কত সুন্দর, কত সুন্দর হলুদের ফুল ফুটেছে। মিঠু মিঠু রোদ বেশি লাগছে, এখন গোসল করবে পাপা? মিঠু পাপা, আমি কিন্তু মিঠুকে পাপা বলে ডাকি সব সময়। মিঠু পাপা পাপা, তো মিঠুর খাঁচাটা পরিষ্কার করে তারপর আপনাদের সাথে দেখা করব। মিঠু গোসল করেছ পাপা? গোসল করেছ? শীতে কাঁপুনি ধরেছে গো, আহারে কতদিন ধরে গোসল করো না, একটু তো ভালো করে গোসল করাতেই হবে। মিঠু পাপা এখন রোদ তাপাও সুন্দর করে, রোদে শুকিয়ে গেলে দেখবেন মিঠু পাখিকে কত পরিষ্কার লাগে, একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে মিঠু পাখি আজকে। মিঠু মিঠু তোমার নাম কি? এখন তো একটা কথাও বলবো না, সারাক্ষণ কথা বলবো, ক্যামেরা ধরলে আর কোনো কথা নাই। মিঠু তোমার নাম কি বলো? মিঠু আরামসে রোদ তাপাচ্ছে, শুকিয়ে গেলে আবার আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়ে গেছে। মিঠু মিঠুর লেজটা দেখতেই পাচ্ছেন কত বিশাল। মিঠু ওই যে দেখুন আমার মিঠু, আমি এখানে খাচ্ছি রোদ, আমার ঠিক বরাবর ওখানে রোদ খাচ্ছে। এই যে ভিউয়ার্স, মিঠুকে ছায়ায় নিয়ে আসছি, কারণ রোদ খেতে খেতে অনেকটাই খারাপ লাগে রোদের তাপে, পরে আবার নিয়ে যাব। এখন একটু শরীরটা ঠান্ডা করে নিচ্ছি যাতে ওর একেবারে বেশি গরম না লাগে। মিঠু 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 পাপা, কত সুন্দর মনোরম পরিবেশ দেখুন, বাতাস বইছে, কত ভালো লাগছে। মিঠুর মনে হয় খুব শীত লাগছে, দেখতে পাচ্ছেন ওর লোমগুলো কেমন কাঁপছে। আবার রোদে যাবা পাপা? আবার নিয়ে যাব, আবার নিয়ে যাব, চিন্তা করো না, এক্ষুনি নিয়ে যাচ্ছি। একটু একটু করে তোমার শরীরটা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গেলেই আমরা চলে যাব।
এই যে দেখুন আমরা দুজনে রোদ খাচ্ছি, এই যে আমি আর এই যে আমার মিঠু। প্লেন যাচ্ছে, মিঠু সেই শব্দে একটু ভয় পেয়েছে। মিঠু মিঠু পুরোপুরি শুকাইছো, তুমি শুকাইলেই কিন্তু আমি চলে যাব এখন। দেখুন লেজটাকে ছড়িয়ে দিয়ে কত সুন্দর রোদ খাচ্ছে মিঠু, কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমরা বাসায় চলে যাব। দেখতেই পাচ্ছেন ওকে কতটা কালারফুল লাগছে, মনে হচ্ছে যেন শরীরে একটু ময়লা নেই, ঝকঝকে চকচকে করছে মিঠুকে। মিঠু মিঠু সবাইকে টাটা দাও, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা 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 টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।